না গেলে ভালো চিরদিন আর নাটকের মহড়ায় না গেলেই নয়, সংসার সংস্রব আছে, আরো আছে সন্তানের দায়, মায়া টান কিছু নেই তোর? অফিস ছুটির পর বাড়ি চলে এলে আমার নাটক তবে বন্ধ হয়ে যাবে? টাকা লাগে সংসারের স্বাস্থ্যের কারণে, প্রাণীর ক্ষুধার কথা কিছু ভেবেছো আমার? তবে কোন দরকার ছিল এত সব আয়োজন, বিবাহ মন্ত্রের উচ্চারণ, ঘর তোর, নিজের শিশুর কথা ভাবো কোনোদিন? সবচেয়ে দাবিদার সেই যেন তুমি, তুমি শুধু নারী নও, তুমি তো জননী। তুমিও কি বাবা নও? মার দায় শুধুই একার, শুধু মাকেই ছাড়তে হবে তার শিল্প তার কাজ। বাবাদের জন্য কত মস্ত বড় পৃথিবী রয়েছে। ওসব কথার কথা থাক, রোজ যদি রাত করে বাড়ি ফেরো, এ বাড়িতে ফিরো না তো আর। এমন অদ্ভুত কথা বলতে পারলে তুমি আজ? তোমার রাত্রির হলে তোমার সময় যদি কম পড়ে কিছু, আমি কি কখনো তাতে এ বাড়ি ছাড়ার কথা তোমাকেও কিছুতে বলতাম? কার বাড়ি? এ বাড়িটা কার? বুঝে কথা বলো সেতা। চমৎকার, এ বাড়ি আমার নয়, তবে আমার বাবার বাড়ি, আমার ভাইয়ের। আমার বাড়িটি তবে কোথায় রয়েছে? সে তুমিই জানো, এ বাড়ি থাকতে হলে অফিস ছুটির পরে নিয়মিত বাড়ি ফেরা চাই। এ আমার শেষ কথা, শুনে রাখো কানে। আমাকে এভাবে তুমি অপমান করো, আমাকে দেখাও তুমি ভয়। তোমাকে দেখাবো ভয়? স্বাধীন ভর্তৃকা নারী তুমি? যাও, ঢের রাত হলো, শুয়ে পড়ো গিয়ে। কাকে আমি ছেড়ে যাব? আমার আত্মার প্রাণের টুকরো যে আমার শিশু, তাকে? অসম্ভব। আমার যে বিবাহিত নিরাপদ অপমান মাখা ঘর, তাকে? অথবা আমার শিল্প প্রাণের অধিক, নাকি সুনিশ্চিত সচ্ছলতা দেয় যে উপার্জন? কাকে ছাড়ি হে জীবন? কে আমার অধিক আপন?